আশ্চর্যজনক ঘটনা হলো তৎকালীন সময় সেই নির্বাচনে 64 জেলায় 1 কোটি টাকা করে 64 কোটি টাকা খরচ হয়েছিল। আর এখন একটা জাতি যখন একটা দুর্ভিক্ষের কবলে, অর্থনীতি যখন মেরুদণ্ড ভেঙে গেছে, তখন আপনি নির্বাচন করছেন 1,600 কোটি টাকা দিয়ে, যে এটারও কারণ নির্বাচনের আছে, অর্থ। লেট মি ফিনিশ ভাই সিদ্দিক ভাই, একটু শেষ করতে দেন। কিন্তু আমার কাছে ওই 64 কোটি টাকা খরচ করে প্রতিটি কেন্দ্রে, প্রতি জেলায় 1 কোটি টাকা করে গেল, আর এখন প্রতি জেলায় যাচ্ছে 320 কোটি টাকা। জাস্ট একটু মানে জাস্ট আপনাকে না, প্রতীকী অর্থে বলতে চাই, আপনি কি শত চেষ্টা করেও, বা আমি আর আপনি দুজনে কি শত চেষ্টা করো, আমরা আমাদের ছায়াকে, মানে আমাদের নিজের স্ব ছায়াকে অস্বীকার করতে পারবো? তাহলে না, আমার বুঝলাম। এই নির্বাচনটা, আমরা এই নির্বাচনটা যত প্রতিদ্বন্দ্বিতা মূলক আপনি বলে থাকেন, আপনার নির্বাচনটা হচ্ছে কিন্তু আপনার ছায়ার সাথে। এটাই একতরফা, আপনি যাহা আমি যা আমার ছায়াওতা। সুতরাং এখানে কিন্তু এই এখানে ব্যাখ্যা একটা কথা আছে, এখানে আবার তাদের আশা, যারা স্বতন্ত্র প্রার্থী তারা অনেকেই মনে করেন, যেহেতু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, জামাত অংশগ্রহণ করছে না, বা অন্যান্য বিরোধী দলগুলো শক্তিশালী বিরোধী দল অংশগ্রহণ, সুতরাং তারা, তাদের অনেকগুলি ভোটার রয়েছে যারা অনেকদিন ভোট দিতে পারছে না, নতুন ভোটার রয়েছে যারা ভোট দিতে পারে, তারা হয়তো স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ হয়েও আপনার উজ্জীবিত হয়ে বা উৎসাহী হয়ে ভোট কেন্দ্রে যেতে পারে তাদের ভোট প্রদান করবার এটা জন্য, সেখানে একটা সম্ভাবনা সুযোগ ওয়ান তৈরি হয়েছে। জি না সেটা সম্ভাবনা 1% নেই। আমি বলি তারপরেও তর্কের খাতিরে আমি যদি ধরেও নি, আপনি এটাকে গ্রহণযোগ্যতা এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, বা আপনি বহির্বিশ্বের কাছে বা আভ্যন্তরীণ ভাবে আপনি আপনার ছায়ার সাথেই যুদ্ধ করছেন, এটাই প্রতিষ্ঠিত হবে। এবারে আপনাকে জেনে জেনে আর ভূতে ভুতে দিলেও আপনাকে এটা বলতে হবে, এটার বাইরে ভাই আমার কোনো। সেটা যদি হয় তাহলে তো আপনার জন্য সৌভাগ্য, আমি বারবারই বলছি সেটা যদি হয়। আমি সৌভাগ্য আর দুর্ভাগ্যের কথা বলি নাই, আমি সিদ্দিক ভাই থামেন, আমি আপনার কাছে আসতেছি এখন একটা তথ্য জানার জন্য। আর একটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম, যে আপনি আমাকে একটু আগে বলেছিলেন যে 15 ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে খুবই কড়া কথা মন্তব্য, তির্যক মন্তব্য হোক যাই হোক আপনি বলেছেন। আপনি আমাকে বলেন তো, আপনি 167 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, আপনি এই কথাটা বলেছেন, এম আই রাইট? 167 জন, এটা আমার আসিফ ভাই থেকে তথ্য নেওয়া, এই একটু আগে আসিফ ভাই থেকে তথ্য নেয়, ধন্যবাদ 15 ফেব্রুয়ারি আপনাকে। নির্বাচন, হ্যাঁ সেরকম বলে। 15 ফেব্রুয়ারি নির্বাচনে আমি আপনাকে বলে দিই, 15 ফেব্রুয়ারি নির্বাচনে 300 আসনের মধ্যে 48টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন বিএনপি। নির্বাচন হয়েছিল 252টি আসনে, 242টি আসনের ফল প্রকাশ করা হয়, 10টি স্থগিত রাখা হয়। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো তৎকালীন সময় সেই নির্বাচনে 64 জেলায় 1 কোটি টাকা করে 64 কোটি টাকা খরচ হয়েছিল। আর এখন একটা জাতি যখন একটা দুর্ভিক্ষের কবলে, অর্থনীতি যখন মেরুদণ্ড ভেঙে গেছে, তখন আপনি নির্বাচন করছেন 1,600 কোটি টাকা দিয়ে, যে এটারও কারণ নির্বাচনের আছে, অর্থ। এটা লেট মি ফিনিশ ভাই সিদ্দিক ভাই, একটু শেষ করতে দেন। কিন্তু আমার কাছে ওই 64 কোটি টাকা খরচ করে প্রতিটি কেন্দ্রে, প্রতি জেলায় 1 কোটি টাকা করে গেল, আর এখন প্রতি জেলায় যাচ্ছে 320 কোটি টাকা। 1 মিনিট বলি, তারপরেও ওই নির্বাচনটা এই নির্বাচন থেকে গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ তৎকালীন প্রধানমন্ত্রী, যেহেতু উনি একটা দাবি করেছিলেন সম্মানিত প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে এই যে দেখেন দৈনিক খবর, এটি হলো দৈনিক খবরের খবর পত্রিকা, দেখেন আপনি, হ্যাঁ এই হলো দৈনিক খবর, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, পাঁচই আপনি বলুন। ফেব্রুয়ারি হ্যাঁ 1996, বাস্তবতা সরকারের 5 ফেব্রুয়ারি 1996 হুম উনি বলেছেন যে আমি সারা, বলতেছেন যে চিরদিনের জন্য তত্ত্বাবধায়কের না, অধীনে সেটা আপনি নির্বাচন বলেছেন, সেটা চাই। আপনি বলেছেন, কিন্তু না না না, কিন্তু আমি ওই বলেছি, সময় আমি ওই প্রমাণ 15 ফেব্রুয়ারি দিচ্ছি ভাই, নির্বাচনেই তো আমি একটা ধাক্কা বলেছি, খেলো, গণতন্ত্র ধাক্কা খেলো, আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন না 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 একটা না বড় না প্রশ্ন না হয়ে না দাঁড়ালো জাতির সামনে, তাই না? না না না, বিষয়টা সেটা না, আমি আপনাকে ধাক্কার কথা আমি বলি নাই যে ভাই আমাকে একটু একটু বলতে দেন না, আমি বলছি তখন বলছি, এখন আমি তথ্য দিয়ে বলছি, মানে আমি প্রমাণ দিয়ে বলছি। তারপরে ওনারা যে বিনা প্রতিদ্বন্দ্বিতার কথাটা বললেন, আমি সেটাকে প্রমাণ দিয়ে বলছি, আমি নির্বাচনের বাজেটটার কথা বলছি, 15 ফেব্রুয়ারি নির্বাচনের গুরুত্বটা বোঝানোর জন্য আমি আপনাকে বলেছি। তাহলে সেই দাবিটা কার ছিল? সেই দাবিটা ছিল বর্তমান প্রধানমন্ত্রীর, বর্তমান শাসক শ্রেণীর, তারা তাদের জন্য এই দাবিটা প্রতিষ্ঠিত করতে খরচ হয়েছিল মাত্র 64 কোটি টাকা। তারপরেও আর আজকে
জাতিকে ভোটারবিহীন করে এই অর্থনৈতিক সংকট কালে আপনি নির্বাচন করছেন 1,600 কোটি টাকা দিয়ে, যেটা কোনো প্রয়োজন নাই বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে আমি মনে করি। আমি আপনাকে ওই জায়গাটাতে মানে বলতে চেয়েছিলাম যেখানে প্রতিটি জেলায় 320 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কি কারণে? আচ্ছা যাই হোক, এখন এটা